দর্শক দেশপ্রেমিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি গাজী মামুন। আসছে 25শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীকের প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে বিজয়ী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সেই সাথে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একই সাথে কাজ করছেন। শুধু তাই নয়, গাজীপুর মহানগর যে 17টি ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেবকে আগামী 25শে মে সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী করার জন্য 34 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন খান তিনি কি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই বিষয়টি নিয়ে আমরা তার সাথে কথা বলব। আফজাল হোসেন খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা 34 নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে কি কি পরিকল্পনা গ্রহণ করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বাংলাদেশের 5টি সিটি কর্পোরেশনের মধ্যে সর্ববৃহৎ সিটি কর্পোরেশন এবং আমাদের এই গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে আওয়ামী পরিবার সমগ্র বাংলাদেশে পরিচিতি। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশনে যে নির্বাচনটি আগামী 25শে মে অনুষ্ঠিত হবে, নৌকার প্রতীক হিসাবে আমাদের আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী করেছেন আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, যিনি টঙ্গী পৌরসভার 3-3 বার সম্মানের সহিত সেই টঙ্গী পৌরসভা থেকে মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি মেয়র অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন দাতা সংস্থা থেকে তিনি সমনা স্মারক পেয়েছেন। তিনি তার এই মেয়র পদ চলাকালীন সময়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। 1-11 সময় যখন প্রশাসনের হাতে ক্ষমতা ছিল তখন তার সাথে তার বিরুদ্ধে দুর্নীতি আনার জন্য বিভিন্ন অভিযোগ দিয়েছিল। কোনো অভিযোগই তার বিন্দু পরিমাণ তার ভিতরে কোনো অভিযোগ পায়নি। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সমন্বিত নেতৃবৃন্দ আমাদের একজন দক্ষ রাজনীতিবিদ, যিনি গাজীপুর জেলার প্রায় 18 বছরের মতন তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং মহানগর আওয়ামী লীগের তিনি দ্বিতীয় দফায় আবার সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের তার বলিষ্ঠ নেতৃত্বে। আজকে আওয়ামী পরিবার গাজীপুরে সুসংগঠিত। আমাদের এই প্রিয় অভিভাবককে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রতীক দিয়ে গাজীপুরবাসীকে মায়ের হিসাবে দিয়েছেন। আমি মনে করি যে আমাদের গাজীপুরবাসী সেটা সাদরে গ্রহণ করেছেন। তদুরূপ আমাদের গাজীপুর মহানগর গাছা মেট্রো থানার অন্তর্গত আমার 34 নং ওয়ার্ড, আপনারা জানেন যে আমি 34 নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা 34 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আগামী 25শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আমরা একটা প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যেই আমাদের 34 নং ওয়ার্ডের আওয়ামী পরিবার ঐক্যের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা এই 57টি ওয়ার্ডের মধ্যে আমরা একটু ব্যতিক্রম দেখাতে চাই, কারণ আমাদের এখন থেকে পরিকল্পনা ছাড়া কোনো কিছুই আগানো বা সম্ভব নয়, সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই আমরা এই গাজীপুর সিটি কর্পোরেশনকে সামনে রেখে আমাদের প্রিয় নেতা, যিনি এই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, আমরা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে। আমাদের প্রতীক নৌকা, আমরা নৌকার প্রতীকের বাহিরে কোনো চিন্তা নেই। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী আগামী 25শে মে নৌকাকে আমার এই ওয়ার্ডের 60টি কেন্দ্র, নির্বাচনী কেন্দ্র 60টি, আমরা অতীতের চেয়ে বিপুল ভোটে নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করব। এই জয়যুক্ত করতে হলে অবশ্যই আমার এই নির্বাচনী এলাকায় আমার এই 34 নং ওয়ার্ডের প্রত্যেকটা ভোটারের কাছে
আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সালাম, আমাদের গাজীপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য, আমার প্রিয় অভিভাবক, যিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশ সহ বিশ্বে একটি নজর কেড়েছেন, শহীদ আহসানুল্লাহ মাস্টারের সুযোগ্য উত্তরসূরী, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আলহাজ জাহিদ আহসান রাসেলের সালাম আমরা প্রত্যেকটা ভোটারের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের তৃণমূল থেকে উঠে আসা জননেতা আতাউল্লাহ মণ্ডলের সালাম পৌঁছে দিয়েছি, যিনি মহানগর আওয়ামী লীগের সফলতার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমাদের গাছা থানার সম্মানিত সভাপতি, যিনি গাছা আওয়ামী লীগের প্রিয় অভিভাবক, যিনি গাছা নবগঠিত গাছা থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ মহি ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছি, এবং গাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আহসান হাবিব আদম আলী সাহেবের সালাম পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমাদের আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা দফায় দফায় বৈঠক করছি, আমাদের মধ্যে যেন কোনো মতভেদ সৃষ্টি না হয়। আমাদের মধ্যে যদি দলীয় কোনো মতভেদ থাকে, সেটা আমরা নিজেরা বসে সেটা সমস্যার সমাধান করে, ঐক্যের বিকল্প নেই, আমরা একসাথে সবাইকে নিয়ে আগামী 25শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা 34 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন প্রমাণ করে দিতে চাই, 34 নং ওয়ার্ড আওয়ামী লীগের ঘাঁটি, এইটা আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই। আমরা সকলকে ঐক্যমতে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হওয়ার কোনো কথাই নেই। মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো অবশ্যই পুরা গাজীপুর মহানগরের 57টি ওয়ার্ডে তারা দেখভাল করছেন এবং তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে জয়লাভ করার জন্য এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে। আর প্রত্যেকটা থানা কমিটির আওয়ামী লীগের ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা প্রত্যেকটি ওয়ার্ডকে তারা দেখভাল করছেন এবং তারাও দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। পাশাপাশি আমি যতটুকু জানি যে আমরা গাছা মেট্রো থানা আওয়ামী লীগের অন্তর্গত 7টি ওয়ার্ড, এই 7টি ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় সর্বক্ষণিক তারা দিক নির্দেশনা দিচ্ছেন আগামী 25শে মে-র এই গাজীপুর সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে। আমরা অন্য একজনের সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে জানতে চাই সাধারণ মানুষের মাঝে তিনি কিরকম প্রতিক্রিয়া দেখছেন অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে নিয়ে। জি খোকন সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। সাধারণ মানুষের মাঝে অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে নিয়ে কিরকম আলোচনা দেখছেন এবং সাধারণ মানুষ কি ভাবছেন অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেবকে নিয়ে? ধন্যবাদ ভাই আপনাকে। আসলে অ্যাকচুয়ালি আমরা 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, গাছা থানার অন্তর্ভুক্ত 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা যেখানে যাই, আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, হাট বাজারে যেখানে যাই, একজন লোকজনের মুখে শুধু নৌকার কথাই শুনি, যে নৌকার কথাই শুনি। এই কারণে যে বর্তমান সরকার হলো ক্ষমতায়, নৌকায় যদি আমরা ভোট না দিই তাহলে তো এই উন্নয়ন হবে না। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাতে আমরা শুধু নৌকার কথা সব জায়গায় শুনতেছি। যে এবার ইনশাল্লাহ আমরা আশা ব্যক্ত করি যে আমাদের যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সাহেব পকেট আজমতুল্লাহ খান, উনি কিন্তু নগর গড়ার কিন্তু একজন কারিগর, সিটি কর্পোরেশন গড়ার কিন্তু উনি একজন কারিগর, উনি কিন্তু স্থানীয় মন্ত্রণালয় বিষয়ে উনি অনেকবার ট্রেনিং নিয়েছে বাইরে। ওনার যে মন মানসিকতা, উনি একটা আমরা আশা করি উনি একটা গ্রিন সিটি ক্লিন সিটি আমাদেরকে দিতে পারবে। আমাদের তো আর চাওয়া পাওয়াতে মন নাই, আমরা রাস্তাঘাট দিয়ে হেঁটে যাব, রাস্তাটা যেন ভালো থাকে, বর্ষায় পানি যেন সুন্দরভাবে নেমে যায় গর্তের দিকে, আমরা এই আশা করি। আর পাশাপাশি হচ্ছে আজমতুল্লাহ খান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, উনি একটু অভিজ্ঞতা নেতা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন, এই দেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং এই 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারা কিন্তু আজকে এই আমাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ এনে দিয়েছেন, যে একটি বাংলাদেশের মানচিত্র এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে।
আমরা এই নেতাকে শ্রদ্ধা করি, সালাম করি, যে এই নেতা যদি আমাদের সামনে 25 তারিখে 25 মে যদি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হতে পারে, ইনশাল্লাহ আমরা আরো উন্নত দিকে নিয়ে যাবো। এক বৃহত্তম সিটি কর্পোরেশনকে আমরা উন্নত দিকে আমরা দেখবো, উন্নয়নের দিকে দেখবো, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে, এই আশা আমরা আশা করি। আফজল সাহেব, খোকন সাহেব বলছিলেন আজমতুল্লাহ খান সাহেব যদি গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে নির্বাচিত হয় তাহলে এই গাজীপুরকে তিনি গ্রিন এবং ক্লিন সিটি উপহার দিতে পারবেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আসলে গ্রিন ক্লিন সিটি উপহার দিতে গেলে, জনগণকে একটি বার্ধক্য নগরী উপহার দিতে গেলে যে কোনো মেয়রই নির্বাচিত হোক, আপনারা জানেন যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের যারা মেয়র গত নির্বাচিত হয়েছেন তারা কিন্তু পূর্ণাঙ্গভাবে পাঁচ বৎসর দায়িত্ব পালন করতে পারেন নাই, যে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের কাজের জন্য যে চাহিদা, আমাদের নগর গড়ার যে গ্রিন ক্লিন সিটি করার জন্য যে চাহিদা ছিল সেই চাহিদা তারা পূরণ করে যেতে পারেন নাই। এর জন্য আমাদের গাজীপুরবাসী সাধারণ জনগণ একজন দক্ষ অভিজ্ঞ যার নেতৃত্বে পূর্ণাঙ্গ ভোটের মাধ্যমে যে আশা আকাঙ্ক্ষা সাধারণ জনগণের, যে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে মেয়র হিসাবে এই গাজীপুরকে গ্রিন ক্লিন সিটি উপহার দিবে সেটা একমাত্রই যোগ্য প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এবার তারা এই চিন্তা করি যে গাজীপুরে দুইটি নির্বাচন গত সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল 2013 সালে এবং 2018 সালে যারাই নির্বাচিত হয়েছিলেন মেয়র হিসাবে তারা পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে গাজীপুর নগরবাসীকে গ্রিন ক্লিন সিটি হিসাবে একটি বার্ধক্য নগরী হিসাবে যে উপহার দিব সেই উপহারটুকু তারা পূর্ণাঙ্গ দায়িত্ব পালন না করার কারণে মানুষ অবহেলিত বঞ্চিত আছে। আমি গাজীপুর মহানগরবাসীর কাছে আগামী 25 মে আমাদের মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তিনি নৌকার প্রতীক নিয়ে মেয়র হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, তার জন্য গাজীপুরবাসী মহানগরবাসীর কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থতার মাধ্যমে এই নির্বাচনে মেয়র হিসাবে শেষ পর্যন্ত সুস্থ রাখেন এবং তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে মেয়র হিসাবে এই গাজীপুরবাসীকে উপহার দিয়েছেন, আমি সকলের দোয়া চাই এবং সহযোগিতা চাই। আগামী 25 মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বর্তমান উন্নয়নের সরকার আওয়ামী লীগ সরকারের যে উপহার হিসাবে আমাদের গাজীপুরবাসী আমাদের অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে বিপুল ভোটে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন, আমি সকলের প্রতি ভোট কামনা করে এবং আমাদের মেয়র ক্যান্ডিডেট অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের জন্য ধোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের নৌকার বিজয় সুনিশ্চিত, এই প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে, আমার 34 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। জি দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম গাজীপুর মহানগর 34 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আফজল হোসেন খানের সাথে। তার কাছ থেকে আমরা শুনছিলাম অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেব যেহেতু নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে গাজীপুরে মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন, তাকে বিজয়ী করার জন্য 34 নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে কি কি পরিকল্পনা গ্রহণ করছেন সেই বিষয়টি আমরা শুনছিলাম। আবারও হাজির হব আপনাদের পছন্দের কোন জনপ্রতিনিধিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।